হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গাইস, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে তোমাদের সামনে সন্ধ্যার পরে চলে আসলাম। সন্ধ্যার পরে হচ্ছে আমার বাবা শুনা এত দুষ্টুমি করে, প্রত্যেকদিন সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হবে, কারণ সন্ধ্যার সময় আমার বাবাকে নিয়ে আমি একটু ফিরে থাকি, তখন তোমাদের সাথে একটু কথা বলার সময় পাই। তো আমি কথা বলার জন্য চলে আসলাম, তোমরাও তাড়াতাড়ি চলে আসো আমার সাথে কথা বলার জন্য। গাইস, আমার বাবা কিন্তু পিছনেই আছে, কারণ আমার বাবাকে নিয়ে আমার অনেক কথা আছে। আমার বাবা শুনে আমাকে সারাটা দিন অনেক জ্বালাতন করে, তারপরও আমি অনেক সহ্য করি, কারণ শুধুমাত্র আমার বাবা তো বলে কথা। তাই তো এখন দেখি আমার বাবাটা একটু সামনে আসো তো। বাবা এখানে একটু ঠান্ডা মাথে বসো তো, তোমার হাতে কি এটা তুমি কই থেকে শিখছো বাবা? বলো বলো বলো, এটা কি আবার? আমার বাবা খালি সবসময় খালি ফাল পাড়া ছাড়া ও কিছু বুঝে না, খালি সবসময় খালি খালি ফাল পাড়তে থাকে, ফালি পাড়তে কি দিব কি কি? না না, আমি তোমার সাথে রাগ করছি, আমি আমি তোমার সাথে গুজা করছি। এটা এটা কি? এখানে এখানে মোবাইল রাখো এখানে। হ্যাঁ, এই যে আমার বাবা শোনা রুটি বানাইতেছে বলের মধ্যে, আর কি আর কোনো ফাল ছাড়া তো কোনো কথাই নাই, খালি ফাল পাতেই আছে পাতেই আছে। এই যে ডিম পাচিক ও জোর করে আমি একটু ধরে রাখি আমার বাবা রে। বাবা শোনা আব্বু, বাবা শুনো না, বাবা একটু শুনো, কারণ সন্ধ্যার পরে ওর বাবা হচ্ছে সন্ধ্যার আগে থেকে বাইরে যায়, তার সন্ধ্যার পর থেকে আমি আর আমার বাবা একদম একা হয়ে যায়, তখন একদম ভালো লাগে না, আমারও ভালো লাগে না, আমার বাবারও ভালো লাগে না। আর আমার বাবা তো সব এত কচ্ছর, আমি নিজে রাখতে রাখতে একদম অস্থির হয়ে যাই। এই যে আমার বাবার কাম দেখলে সবাই হাসবেন, যে এই ছেলেটাকে কীভাবে রাখে সারাটা দিন, কীভাবে রাখতে পারে, কারণ আমার বাবা শোনায় এমনই দুষ্টামি করে, এক সেকেন্ড তো দূরের কথা, দুই সেকেন্ড তো দূরের কথা, ওই সেকেন্ডের অর্ধেকও যদি একটু ঠান্ডা হয়ে থাকতো তাও মনে রে বুঝ দিতে পারতাম, কিন্তু না, যে পর্যন্ত ঘুমাই সে পর্যন্ত ওর এই যে বিছনা খাতা ওর জন্য বালিশগুলো কই উঠানো রাখা হয়েছে, কারণ বালিশ খাতা বালিশ এখানে ও যে অবস্থা করে শোয়ার মতো না, এখানে যে শুয়ে থাকবে পরে একজন কেউ শোয়ার মতো থাকবে না। তা গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ যে ও কী অবস্থা করেছে, রুটি খান নিয়ে আর রুটিগুলো কী করতেছে, কী অবস্থা, ডিশ বাটি সমস্ত কিছু ও এইভাবে করতেই থাকে করতেই থাকে, আমি আর কী বলবো। তারপরে আমার বাবা খালি টুটু কোম্পানির মতো টুটু করতে আসে করতে আসে। গাইস, তোমাদেরকে দেখাচ্ছে আমার বাবা কী কী টুটু কাজ করতে, দেখা তোমরাই কও, এখন আমি আর কি করবো, বেলুন ফিরে নিয়ে ও রুটি বানানো শুরু করে দিছে, তাহলে ওকে এখন কী করা উচিত বলো? তাই তোমাদের কী করো? আরে বেলুনা বাবা খাচ্ছ কেন? বেলুনা বাবা খায় না বাবা, তুমি রুটিটা খাও তো দেখি, একটু খাইতে পারো কিনা দেখি, খাও, হাম একটু চাবাও, একটু চাপে চাপে দেখাও তো দেখি, রুটি খাই আর রুটি বেলে, রুটি ভাজা লাগে না তাই না? রুটি ভাজা ছাড়াই খাওয়া লাগে। হুম, কি খাস না? এটা খায় না বাবা, একদম এটা দিলে একদম আমি মরে যাবো, তুমি কি জানো?
মরে গেলে তুমি তো আর মারে কি করে ডাক দিবা এই যে কেমন করে আমার মারতে আসে একবারে মরে যাবো আমি না আমার পা ধরতেছো কেন হোক সব কিছু মাফ করে দিছি বাবা পা পা ধরা লাগো না পাশে হ্যাঁ পা ছেড়ে দাও আমার বাবা শোনাই যে আমার কোলে আসছে কিন্তু আমার কোলে আসে এক সেকেন্ডও থাকে না এমন এমন জাইরা চাইরা আমার বাবা এর বাপ যে কই এর বাপে আসলে বাপেরে ধরে গাড়া লাগবো এই যে এই যে কেমন করে ইয়া করে রুটি বানাইতেছে ইয়া করে রুটি বানাইতেছে রুটি বানায় আর দৌড়পেরে দৌড়পেরে আমার কোলে এসে পড়ে এই যে রুটি বানানো শেষ বাবা তুই সবারে দাওয়াত দাও তো সবারে দাওয়াত দাও বলো সবাই আসো আমার বাড়িতে রুটি খেয়ে যাও অনেক সুন্দর করে রুটি বানাইতেছে বেশি কিছু না ধুলামাটি দিয়ে রুটি বানাইতেছে বলো বলো তো বাবা একটু খেয়ে যেতে কও যাও যাও তোমার মেহমানরা সব আসতেছে যাও মেহমানরা সবাই আসতেছে রুটি খাওয়ার জন্য আমার ফুয়াদ বাবা রুটি বানাইতেছে অনেক কষ্ট করে বুঝছেন আপনারা এই যে দেখেন না কি সুন্দর করে বানাইতেছে আপনারা তাড়াতাড়ি করে আসেন খেয়ে যান না দেরি করে আসলে কিন্তু খাইতে পারবেন না অনেক স্বাদ খালি রাতে কামড় দেবেন আর খালি কি কি শিলে যাবো তাই এই যে নখগুলা দেখি নখগুলা দেখি নখ হাতগুলা দেখি দেখি এই যে কি বড় বড় নখ এই নখগুলা যদি গালে মুখে চিমটি দিয়ে ধরে তার গাল মুখ ঠিক থাকে এই যে খাবার এখানে এক জলতাছে কিভাবে যে ই করছে জলে যাচ্ছে একবার চোখ দিয়ে একদম পানি বেড়ে গেছে কেমন ইয়া খালি তুমি খালি আবার আমার কুলে আসো তোমার দিয়ে মুন্দি তৈরি করে চিল লাগছে ও এই যে হ্যাঁ রুটি দিলে আমার হাতের ব্যথা কমে যাবো বাড়ি দিলে রুটি দিলে আমার হাতের ব্যথা কমে যাবো হ্যাঁ বাড়ি দিলে শুধু হয় এটা আমি একটু রাগ করছি আর শরীরে এই রুটিটা খালি পড়ছে তাই ও এরকম কিরকম করতেছে মনে হয় যে এক ধাক হয়ে গেছে আর তুমি যে আমার মুখ চোখ একবার হাত পাও সব একবার ব্যথা বানিয়ে হলো সারাটা দিন আমি কি তোমার কোনো কিছু কই কোনো কিছুই তো কই না তারপরে তুমি এমন করতেছো কিসের জন্য হ্যাঁ এই যে যাইতেছে না আপুর কাছে যাইতেছে যা আপুর কাছে আমি বিচার দেওয়ার জন্য যাইতেছে যাও আবার আমার রুমে জানে এসো না রুমে আসতে মানে করছে এসো না ঠিক আছে আসার দরকার নেই একটু কিছু রাগ করছি রাগ করলে আর দাদি একটা আছে দাদির কাছে চলে যাই কেমন কি বকতেও পারি না আর কইতেও পারি না আর আমার চ্যানেলে যারা নতুন তারা পেজটি ফলো দিবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ফলো মানে ফেসবুক পেজ আছে আমার সেটাতে ফলো দিবা আর ইউটিউব চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করবা আর লাইক দিবা অবশ্যই তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীতে আবার দেখা হবে টাটা বাই বাই